তো আজকে আমার রেসিপি হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে হচ্ছে মাটনের লাল লাল ঝোল। এবং মাটনটা করেছি আলু দিয়ে, আর এটা হয়েছে সম্পূর্ণ লাল ঝোল। তো গ্রেভি, আর এই যে ভাত, আর সঙ্গে হচ্ছে মাটন, এই যে মাটনের পিস। তো চলো রেসিপিটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আর কারা কারা পছন্দ করো ভাতের সঙ্গে দেবো মাটনের লাল লাল ঝোল সঙ্গে আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাটনে দেখো প্রথমে আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, তো একটু নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো, আর এই যে এখানে রয়েছে মাটন, বেশ একটা চর্বি। তো এখানে মাটন রয়েছে 800 গ্রাম মাটন রয়েছে। আর এখানে দেখো বাটা মশলা নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা ধনে, আদা, রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো আলুটা ভেজে তো তুলে নিয়েছি, কড়াইতে অবশিষ্ট যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি প্রথমে কী করবো পেঁয়াজটাকে দিয়ে দেবো, এবং পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাটনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো মাটনটা ম্যারিনেট করার জন্য প্রথমে যেটা আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি সর্ষের তেল, চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখি পেঁয়াজটা, তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা একটু ভালো করে নেচড়ে নিয়ে আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিতে সমস্ত মশলা একসঙ্গে মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিচ্ছি শুধু কালারের জন্য। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো দেখো মাটনটা আমার একদম ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি আঁচ কমিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে দিয়ে দেবো প্রেশার কুকারে। তো এর জন্য আমি প্রেশার কুকার রেডি করে নিয়েছি, এবং মাটনগুলোকে তুলে দিয়ে দেবো প্রেশারে। দেখো মাটনটা আমার প্রেশার কুকারে দেওয়া কমপ্লিট। দেখো মাটনটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে আমি এটা 3টে সিটি দিয়ে দেবো, কারণ মাটনটা মোটামুটি প্রায় কষানো হয়েছে আধ ঘন্টা মতো। তো ভালো মতো কষিয়েই আমি কিন্তু জাস্ট সিদ্ধ করার জন্য এটা আমি 3টে সিটি দিয়ে নেব। প্রেশার কুকার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলু টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। চারটে সিটি আমার দেওয়া হয়ে গেছে, আমি ভেবেছিলাম 3টে দেবো কিন্তু 4টে সিটি দিয়ে নিলাম। তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে এই রেস্ট টাইমেই রাখবো।
চারটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি, রেস্ট টাইমে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো আলুটা পুরো সিদ্ধ হয়েছে, মাটন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কড়াইতে দিয়ে আর একবার একটু ফুটিয়ে নেব প্রেশার কুকার থেকে। এবার কড়াইতে মাংসটাকে ঢেলে দিয়েছি, এর মধ্যে এক কাপ গরম জলও দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে আমি এই গরম জলের মধ্যে ভালো মতো 10 মিনিট টাইম দিয়ে মিডিয়াম টু লো আঁচে এটাকে ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ঝোল তারপর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখন 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এটা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং উপর থেকে গরম মশলা দিয়ে একটু ভালো মতো ঢাকা নাড়িয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। মাটনের লাল ঝোল কমপ্লিট হয়ে গেছে, এই যে লাল লাল ঝোল। এবার বাবিকে ভাত বেড়েও দিয়েছি। বাবি সবার আগে খাবে বাবি, তো সরো মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের ভাতের উপর লাল লাল ঝোল সঙ্গে আলু। আলু ছাড়া আমরা মাংস পছন্দ করি না, তাই তো? দিদির সাথে হাত তো সারা প্রচন্ড গরম, কিন্তু বাবি কেমন হয়েছে, টেস্টি হয়েছে? আর মাটনটা খাও, মাটনটা সফট হয়েছে নাকি বলো? গরম আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়ে দেখো ভালো হয়েছে। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখো আবার নতুন একটা রেসিপিতে। টাটা।